পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিমা দাবি মোট 5,08,40,542 টাকার 2,542টি চেক গ্রাহকের কাছে হস্তান্তর এবং অর্ধবার্ষিক সম্মেলন হয়েছে বগুড়ায়। প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি কোম্পানির উপ ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, কোম্পানির প্রকল্প পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মিলু, সভাপতিত্ব অনুষ্ঠানে ছিলেন কোম্পানির নির্বাহী পরিচালক কামাল হোসেন, মহসিন জাহাঙ্গীর আলম, প্রকল্প ইনচার্জ সুমন আকন এবং অতিরিক্ত প্রকল্প ইনচার্জ সিদ্দিকুর রহমান।